মানে ব্যাপারটা তো মিটে গেছে তাই না মানে ওটা নিয়ে নতুন করে মানে ওনারা তখন আসবেন আর যদি নতুন করে সিন ক্রিয়েট করেন সেটা ঠিক হবে না মানে আমি বলছি যে আপনার তো একটু হুটোপাটি করার অভ্যাস আছে অসি সেটা থাকলে কিন্তু চলবে না আর সবি ভাই নিজে আমাকে বলেছেন যে উনি ব্যাপারটা নিয়ে উনি একটা আফসোসের মধ্যে আছেন মানে অতীতে যে বিষয়টা ঘটেছে সেটা ঠিক হয়নি উনি বলেছেন যে চলে এসেছে কাজের মধ্যে তো কত কিছুই হতে পারে তাই না ভালো হতে পারে খারাপ হতে পারে তাছাড়া সবি ভাই নিজেও ব্যাপারটা নিয়ে একটু মানে শঙ্কার মধ্যে আছে মানে একটু লজ্জার মধ্যে আছে আর কি তো যাওয়ার হয়ে গেছে না সেটা তো নিশ্চয়ই আমি একটু এমনি তো লক্ষ্মী মেয়ে মাথাটা একটু গরম আমি বুঝিয়েছি সবি আপনি কিছু বলেন এই শোনো শান তোমার সঙ্গে আমার অতীতে যা যা ঘটেছে তুমি সব ভুলে যাও এখন আমার একটাই পরিচয় ডাইরেক্টর পরিচালক আমি আর অন্য কিছু নিয়ে ভাবতে চাই না আমরা এখন মিলেজুলে কাজ করব হ্যাঁ হ্যাঁ কথা সেটাই ডাইরেক্টর ডাইরেক্টর কিন্তু অনেক বড় ব্যাপার ডাইরেক্টর প্রতি শ্রদ্ধা থাকতে হবে অতীত মনে রাখলে চলবে না নাহলে অ্যাক্টিং বেরোবে না এই খুশিতে আমরা একটু চা খেলি কেমন হয় হ্যাঁ হ্যাঁ চল ভালো এ ভাই সাইডে চা দেন না আর দুটো করে নিমকি দিও আমাদের চিনি বাড়িয়ে দিও তুমি এত তো বৃষ্টিতে ঢুকে গেলুম আপনি কি ভাবছেন এটা এমনি এমনি হয়ে গেল তা কিন্তু নয় এই শিল্পী সমাজে আপনার মনে করেন যাবতীয় যত শিল্পী আছে তাদের একটা লক্ষ্য কি জানেন আপনি কি লক্ষ্য থাকে সিনেমা এফডিসি ওখানে ঢুকতে হবে অভিনয় করতে হবে ওখানে সিনেমা বানাতে হবে সেটা কিন্তু একদিনে হয়নি ওর জন্য কাঠখড় পোহাতে হয়েছে আমার না আমি এফডিসিতে আগেও গিয়েছিলাম কিন্তু থাকিনি কেন থাকিনি জানেন তো আমি খেয়াল করলাম যে আমার এক্সপিরিয়েন্সের অভাব আছে ওটা গ্যাদার করতে হবে বেরিয়ে এলাম আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম তারপর ঢুকলাম এই কথাটাই আপনাকে আমি কিন্তু পই পই করে বোঝাতে চেষ্টা করি আর আপনি হুটোপাটি করেন তা আপনি তো এফডিসিতে ঢুকলেন আমার কি হবে আমি ঢুকলাম মানে কি আপনিও ঢুকে গেলেন এটা তো পরপর ঘটে যাবে না কেন ঘটেনি সফি ভাইয়ের সিনেমাটা আপনি করছেন না হচ্ছে তো আরও হবে আমার সব মনে আছে আপনার প্রতি আমার যে ফিলিংসটা যে রয়েছে সেটা আপনাকে বুঝতে হবে না বুঝলে তো চলবে না আপনি কি মনে করেন আমি ভুলে গেছি রানুদার সঙ্গে কি করেছি আমি ভুলে গেছি আমার দাহ হচ্ছে না আমার ভিতরে প্রদাহ হচ্ছে না রানুদা যে মানে গায়ে যে এরকম হাত দিয়েছিল দিয়েছিল না রানুদা সেটা আমি ভুলে যাবো এত সহজ ভাবছেন যে ওনার সঙ্গে বেমানিটা কবে করবো এক সপ্তাহের মধ্যে বেমানি করবো কি করবো জানেন তো একদম সোজা কোক্সে বড় বড় এক লাথি মারবো ট্যাক করে একটা শব্দ হবে মুখ দিয়ে ফ্যাপসাটা বেরিয়ে যাবে ব্লাডারের মতো বুঝতে পেরেছেন ও তখন টের পাবে ঝালমুড়ি খাবেন নাকি কি ঝালমুড়ি খাবো আমার খিদে লাগছে আমি ভাত খাবো ও আছে কি কি বলছেন আপনি ভাত খাবেন কেন না খিদে লেগেছে তাই না হ্যাঁ সেটা তো লাগতেই পারে কোথায় খাই বলুন তো আমি কি জানি ও না সে তো এদিকে মানে আমি যে জায়গায় ভাবছি যে গিয়ে খাবো সে তো আবার যেতে যেতে বিকেল হয়ে যাবে কি করি বলুন তো থাক বুঝতে পারিছি আপনার যাতে হবে না অসুবিধা নাই খাবো না আচ্ছা জো রাগ করছেন কেন খেতে তো হবেই খিদে যখন লেগেছে দেখি উঠুন না আরে একটু উঠুন একসঙ্গে একটু দেখি কোথায় পাওয়া যায়